হাড্ডি কখনো গোস্ত হয় না, মেয়েরা কখনো দোস্ত হয় না। ভাইয়া আপনি এসব নিয়ে মানে ইসলামিক একটু মানে পার্সপেক্টিভে বলবেন, মেয়েটার কি কমন সেন্স ছিল না? খুব ভালো মানুষও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, রাতে তার শরীরের এখানে এবং পশ্চাৎ দেশে স্পর্শ অনুভব করলেন। আমার ক্যারিয়ার ধ্বংস করিস না। মেয়েদেরকে বাবা মারা কেন ট্যুরে যেতে দেয় না, সন্ধ্যার পরে বাইরে থাকতে দেয় না, রাত করে বাড়ি ফিরলে বকাবকি করে? কোনোদিন ভেবে দেখছেন আমাদের আব্বু আম্মুরা কেন এরকম করে? আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ এপিসোড অফ লেটস টক। রিসেন্টলি ফেসবুকে একটি আপু তার ট্যুরের একটি বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। এই স্ট্যাটাসে উনি ওনার 3 বছরেরও বেশি সময় ধরে চেনা এক বন্ধুর ব্যাপারটা কিছুটা এক্সপোজ করে সবার সামনে আনেন এবং ট্যুর থেকে ফেরার সময় যে অপ্রত্যাশিত ঘটনাটা ঘটে সেটার একটা বর্ণনা আমাদেরকে দেন। পক্ষে এবং বিপক্ষে অনেকে অনেক ধরনের কথা বলছেন। আমরা আজকের ভিডিওতে চেষ্টা করব এই বিষয়গুলো থেকে আমাদের কী কী শিক্ষা নেওয়ার সেগুলো নিয়ে আলোচনা করার, কিন্তু রিকোয়েস্ট থাকলো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরেই আপনার কমেন্টগুলো জানানোর জন্য। প্রথমেই যে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে সেটার একটা সারমর্ম পোস্টটা দেখে বোঝার চেষ্টা করি। আপু প্রথমেই এক্সপ্লেন করেছেন যে উনি 2 রাত ঘুমাতে পারছেন না এবং তার সাথে উনি এই লেখাগুলো লিখতে গিয়ে বেশ পরিমাণে কান্না করতেছেন। উনি বিশ্বাস করতে পারতেছেন না যাকে উনি গত 3 বছর সময় ধরে একজন ভালো ফ্রেন্ড হিসেবে ছিলেন সে তার লাইফে এরকম একটা ঘটনা ঘটিয়ে দেবে। তো ওনার ওই ছেলে বন্ধুকে উনি অনেক বেশি ট্রাস্ট করতেন এবং এই কারণে যেখানেই উনি যান না কেন সব জায়গায় এই ছেলেটা থাকলে উনি অনেক সেফ ফিল করতেন। ইভেন এই আপুর ফ্যামিলিও এই ছেলে বন্ধুটিকে অনেক বেশি ট্রাস্ট করত। বাসে জার্নি করছিলেন এবং তার সাথে হয়তো তার ফ্রেন্ডটাও উপস্থিত ছিলেন এবং ওনারা একসাথেই বসেছিলেন। রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার শরীরের এখানে এবং পশ্চাৎ দেশে স্পর্শ অনুভব করলেন। তার সবসময় বিশ্বাস ছিল যে তার এই ফ্রেন্ডটি তাকে প্রোটেক্ট করবে। তিনি আসলে প্রোটেকশন দেওয়ার পারপাসেই কি না জানি না ওনার এই জায়গায় উনি হাত দিয়ে রাখছেন, এখানে হাত দিয়ে রাখছেন, মানে এটা কি, এটা প্রোটেকশনের কোন লেভেল, এটা আমাকে আপনারা একটু এক্সপ্লেন করবেন, কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের কাছে মনে হয়েছে। ঘটনাটা আমার সামনে এগিয়ে নিচ্ছে। আমাদের এই ভাইটি যখন ধরা খেয়ে গেলেন তখন তিনি আপুর কাছে বেশ কয়েকবার মাফ চাইলেন, ক্ষমা করতে বললেন এবং উনি বললেন আমার ক্যারিয়ার ধ্বংস করিস না। সবচেয়ে শকিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ওনার এত ট্রাস্টওয়ার্দি একজন মেল ফ্রেন্ড যে ওনাকে প্রোটেক্ট করার কথা, সে প্রোটেকশন না দিয়ে এই ভাই হচ্ছে ওনার সাথে এরকম কিছু কাণ্ড কারখানা করছেন, এটা বিলিভেবল ছিল না আপুর জন্য। ছোটোবেলা থেকে উনি এরকম অনেক হাইনাস এর গল্প শুনে আসছেন যারা সুযোগ পেলে মেয়েদের শরীরে অনৈতিকভাবে হাত দিচ্ছে বা তাদেরকে টিস করছে, সেক্সুয়ালি হ্যারাস করছে। ফাইনালি যখন ওনার সাথে এরকম ঘটনা ঘটলো তখন উনি আসলে খুবই বেশি চমকে গেলেন এবং আসলে এটা হজম করার মতো একটা বিষয় ছিল না ওনার জন্য। সো বেসিক্যালি এটা ছিল পুরো আপুর স্ট্যাটাসের সারমর্ম। একটা গ্রুপ অফ পিপল এ পুরো সমর্থন ছিল মেয়েটার সাথে, যেখানে তারা মেয়েটির এই দেওয়া স্ট্যাটাসটা থেকে তাকে ভিকটিম হিসেবে সব ধরনের মেন্টাল সাপোর্ট দিয়ে যাচ্ছিল। অপরদিকে আরেকটি গ্রুপ ছিল যারা মেয়েটার অ্যাক্টিভিটি, তার স্ট্যাটাস এবং সব কিছু মিলিয়ে তাকেই দোষ দেওয়া শুরু করলো। তার ফ্রেন্ড সার্কেল এবং আশপাশের অনেক মেয়েরাই মেয়েটাকে একটি ভিকটিম মনে করে তাকে সর্বোত্তক সাপোর্ট দেয়, ছেলেটাকে একটি প্রেডেটর বা একটা জানোয়ার মনে করে। ঘটনাটা একটু পাল্টে যেতে শুরু করে যখন তাদের দুজনকে চিনে এমন একজন তৃতীয় ব্যক্তি তাদেরকে নিয়ে আরেকটি স্ট্যাটাস দেয়, যেখানে বেশ কয়েকটা জায়গায় খুব ভালোভাবে উল্লেখ করা হয় যে মেয়েটার ব্যবহার ক্যারেক্টার নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন ছিল। ছেলেদেরকে একদিনের ব্যবধানে চিনে তাদের সাথে অতিরিক্ত ক্লোজ হয়ে যেত, গা ঘেঁষে চলার একটা অভ্যাস ছিল। মেয়েটার এই ধরনের বিহেভিয়ারের জন্য তার আশপাশের ছেলেরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেমে পড়তো। এখন অনেকেই বলবেন ভাইয়া আপনি এইসব নিয়ে এত মানে স্টাইল করে কথা কথা বলতেছেন, একটু ইসলামিক বিষয়টাকে একটু ভেবে একটু ওইভাবে করে কথা বলেন। তাই বলতেছি একদম শেষ পর্যন্ত পুরো বিষয়টা জেনে তারপরে কমেন্ট করাটা উচিত হবে। এবং সেকেন্ড স্ট্যাটাস থেকে যখন এই বিষয়টা আরও পরিষ্কার হলো যে ছেলেটা এবং মেয়েটা দুজনেরই কোনো না কোনো দিকে বিভিন্ন রকম দোষ আছে, দুটো পোস্ট থেকে মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন মতামত শেয়ার করা শুরু করলো। ছেলেটা সুযোগ পাইছে তাই করছে,
মোমবাতি আর আগুন পাশাপাশি রাখবেন কিন্তু গলবে না। অবশ্য সব দোষ তো আমাদের, আমরা কেন কাহিনীটা পড়লাম? মেয়েটার কি কমন সেন্স ছিল না? মেয়েটারও দোষ ছিল, কেন তার বাপ মা এরকম ভাবে তাকে পাঠাইলো, সেরকম ক্লোজ গিয়ে তার ছেলের পাশে গিয়ে বসলো, ছেলেটাকেও কেন সুযোগ দিল, এবং পুরো ব্যাপারটা নিয়ে প্রচুর মাখামাখি হয়ে গেল। বাট এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি এখান থেকে আসলে কি কি ব্যাপার আমরা মিস করে যাচ্ছি। 7-8 ছেলে মেয়েরা কিন্তু এখন আর শিশু নাই, যারা SSC HSC পরীক্ষা দিচ্ছে এরা কিন্তু অনেক মানে বাচ্চা নাই, আপনি যে তাদেরকে বাচ্চা মনে করবেন। আমরা একটা সময় আমাদের টিচারদেরকে এবং বাবা মাকে অনেক বেশি মেনে চলতাম, কোনো একটা টিচার আসতেছে দেখলে সম্মানের সাথে সাইডে গিয়ে দাঁড়াইতাম, কোনো ধরনের কথাবার্তা হইতো না উনি যখন আমাদেরকে ক্রস করে যেতেন। বাট এখনকার জেনারেশনের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই মিসিং। এখন যদি বলেন এইগুলো কেন এই টপিকের সাথে রিলেটেড, একটু পরে আপনারা কানেকশনটা বুঝতে পারবেন। সো এই বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণে ফান সোশ্যাল মিডিয়াতে হয়েছে, প্রচুর পরিমাণে ভিডিও মিম পোস্ট হয়েছে, কোনো একটা কারণে এখান থেকে যে অ্যাকচুয়াল জিনিসটা আমাদের জানার বা শেখা দরকার সেটাই আমরা হয়তো প্রপারলি হাইলাইট করতে পারিনি। প্রথমে একটু ভাবেন, একটা মেয়ে হোক একটা ছেলে হোক, তাদের পক্ষে কিন্তু এখন ফ্রি মিক্সিং অ্যাভয়েড করা খুবই কঠিন হয়ে গেছে আমাদের সোসাইটিতে, যেই লাইফস্টাইলটা এখন কন্টিনিউ হচ্ছে। ডু ইউ ফিল যে মেয়েরা ছেলেদের থেকে খুব বেশি সেগ্রিগেটেড? আমার মনে হয় না। একটু ডিপলি ভেবে দেখেন, আজকে যেই উদাহরণটা আমার আপনার সামনে আসছে সেটা কিন্তু আমরাই কম বেশি ঘুরে ফিরে কন্ট্রিবিউট করতেছি। বর্তমানে ছেলেরা বা মেয়েরা যে কালচারের মধ্যে দিয়ে বড় হইতেছে সেটা সম্বন্ধে অনেক গার্ডিয়ানের কোনো ধারণাই নাই। এটা আমি খুব কনফিডেন্টলি বললাম এই জন্যে, কারণ তারা কিসে ইনভলভ, কার সাথে কথা বলে, কাদের সাথে চলে, এটা অনেক গার্ডিয়ান জানেনই না। সো অ্যাজ এ রেজাল্ট তাদের মধ্যে মেলামেশাটা খুব নর্মাল হয়ে গেছে। বেসিক্যালি আমাদের যে এখন কালচার সেটা অনেক দিক থেকে ফ্রি মিক্সিংকে প্রমোট করে, মানে একটা মেয়ের কয়েকটা ছেলে বন্ধু থাকাটা এটা খুবই এখন নর্মাল। মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এসব জায়গায় কিন্তু এখন ছেলেরা মেয়েরা একটু আলাদা আলাদা থাকবে এই জিনিসটা একটু অ্যাকসেপ্টেবল না। মানে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি একটু একা একা থাকবেন, বা ছেলেদের থেকে মেয়ে হয়ে আলাদা থাকবেন, বা ছেলে হয়ে মেয়েদের থেকে আলাদা থাকবেন, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং আমাদের যে চারপাশের ইনফ্লুয়েন্স সেটা কিন্তু শয়তানের দ্বারাই প্রভাবিত বেশি। সো দেখা যায় যে কোথাও কোনো ছেলে চাইলেও নিজে খুব একটা মেয়েদের থেকে দূরে রাখতে পারতেছে না, আবার একটা মেয়েও ছেলেদের থেকে চাইলে নিজেদের থেকে খুব বেশি দূরে রাখতে পারতেছে না। তো স্বাভাবিকভাবে যাদের কাছে আসলে ইসলামিক নলেজ বা ইনফরমেশান কম, তারা আসলে ফ্রি মিক্সিংটাকে অ্যাভয়েড করতে ইউজুয়ালি পারবে না। তাদের পক্ষে মনে হবে মেয়েরাও ঠিক আছে, মেয়েদের সাথেও চললাম, ছেলেরাও ঠিক আছে, ছেলেদের সাথেও চললাম, মানে এটাকে আমি আলাদা করবো কেন? ওয়েল, আলাদা করবেন এই জন্যে, কারণ আপনি আর একটা ছেলে যখন একসাথে থাকবেন তখন স্বাভাবিকভাবে দ্বিতীয় পক্ষ হবে শয়তান, সে আপনাদেরকে বাজেভাবে ইনফ্লুয়েন্স করবেই। আজকে না হোক, অল্প করে হলেও সে প্রতিদিন একটু 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 সুড়সুড়ি দিবে, একটা সময় গিয়ে আপনি কিন্তু এই ইনসিডেন্টে জড়াই যাবেন। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। একজন খুব পরহেজগার ছেলে যে কোনো দিন কোনো ধরনের খারাপ কিছু করে নাই, একটা মেয়ের দিকে চোখ তুলে ঠিকমতো তাকায় না, এরকম একটা ছেলেও যদি একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ একটা পরিস্থিতিতে থাকে এবং সেই মুহূর্তে কেউ দেখতেছে না তাকে, কেউ ডিস্টার্ব করার নাই, সবার দৃষ্টির অগোচরে গিয়ে কিন্তু আনওয়ান্টেডভাবে সেই ছেলেও দুর্বল হয়ে কোনো একটা ঘটনা ঘটায় ফেলতে পারে। মেইনলি এটা শয়তান ইনফ্লুয়েন্স করে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিসও আছে, বাট জাস্ট ইমাজিন করেন এরকম একটা একাকী পরিবেশের মধ্যে যখন কোনো ছেলে বা মেয়ে একসাথে থাকে, নিজেকে কন্ট্রোল করা কিন্তু সেই পরিস্থিতিতে সম্ভব হয় না। খুব ভালো থেকে ভালো মানুষও ওই মোমেন্টে খারাপ হয়ে যেতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের সময়টায় আমাদের বাবা মারা আমাদেরকে যেভাবে মানুষ করছেন, যেই ধরনের টিচিংস আমাদেরকে দিয়েছেন, আমাদের টিচাররা আমাদেরকে যেভাবে গাইড করছেন, সব কিছু মিলে আজকে আমরা যে এত কিছু ধরতে পারতেছি আমাদের জেনারেশনের মানুষগুলো, যেটা আসলেই অতুলনীয়। মানে আল্লাহর রহমতে আমরা জিনিসগুলো বুঝতে পারি কোনটাকে অ্যাকসেপ্ট করা উচিত, কোনটাকে অ্যাভয়েড করা উচিত। একটা মোমেন্টের জন্য একটু ভেবে দেখেন, একটা মেয়ে হিসেবে বর্তমানে একটা মেয়ের একটা ছেলে ফ্রেন্ড থাকবে এটা খুবই নর্মাল হয়ে গেছে, এবং অনেস্টলি খুব কম মানুষই আছেন যারা এটাকে এখন একটু ডিফারেন্টলি দেখেন। মেবি শুরুটা সেখান থেকেই হয়, আস্তে আস্তে মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ড হয় এবং ছেলে মেয়েটার মধ্যে ফ্রেন্ডশিপের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শয়তানও খুব বুঝে শুনে আস্তে 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 তাদের মধ্যে ঘনিষ্ঠতাটা বাড়ায়, এবং একটা সময় তারা যদি কোনোটা কারণে একটু নির্জন পরিবেশ বা পরিস্থিতি পায়, তখনই কিন্তু শয়তান তাদের বেস্ট অ্যাটাক নিয়ে উপস্থিত হয়। তখন খুব ভালো মানুষও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। একটু বোঝা উচিত যে এই ফ্রি মিক্সিংয়ের নামে আমরা যেসব জিনিসের মধ্যে আসলে জড়ায় যাচ্ছি এটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। আমরা ইসলাম থেকে যতটাই দূরে সরে যাব, আমাদের লাইফ এবং আমাদের কালচার, আমাদের জীবনযাপন ততটাই নোংরা হতে থাকবে। কয়েকটা জিনিস আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইসলামে ছেলে এবং মেয়েদের মধ্যে ইন্টারাকশনের যে কী কী লিমিটেশন আছে সেগুলো,
একজন মাহারাম এবং নন মাহারামের প্রপার ডেফিনেশনটা জানতে হবে, কার সাথে কতটুকু পরিমাণে চলাফেরা করা যাবে, কী কী লিমিটেশন সেক্ষেত্রে আছে, সেগুলো আমাদের খুব ক্লিয়ারলি জানতে হবে। আমি বলবো খুব ইমিডিয়েটলি আপনারা এগুলো নিয়ে একটু পড়াশোনা শুরু করেন। আমি কোনো শায়েখ স্কলার আলেম বা মুফতি না যে আমি আপনাকে খুব ভেঙে ভেঙে বুঝায় বলতে পারবো, এগুলোর অনেক গাইডলাইন আপনারা ভালো কোনো একজন আলেম বা স্কলার থেকে ইজিলি জেনে নিতে পারবেন, যার এই বিষয়গুলো নিয়ে খুব ডিপ নলেজ আছে। সাদিকুর রহমান খান ভাইয়ের কিছু কথা দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাই। স্ট্রিক্ট মা বাবা হচ্ছে মেডিসিনের মতো, খাইতে তিতা, বিরক্তিকর এবং প্যারাদায়ক, বাট দিন শেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।